নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের জামালখান এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল সুমন, চলে যাচ্ছি তার কাছে। সুমন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সকাল থেকেই আসলে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচির কথা জানাচ্ছিলেন। চট্টগ্রামে কি হচ্ছে এই মুহূর্তে আমাদের জানান। সারা দেশের মতো চট্টগ্রামও কিন্তু প্রতিবাদ এবং নিন্দার ঝড় উঠেছে। নোয়াখালীর যেই ঘটনাটি ঘটেছে সেটির আসলে নিন্দা জানাচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে, ফেসবুক কিংবা যারা সুশীল সমাজ কিংবা পাবলিক ফিগার রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যেই প্রতিক্রিয়া সেটি কিন্তু তুলে ধরছেন। এই মুহূর্তে চেরাগি পাহাড়ে সচেতন নাগরিক বৃন্দ এই ব্যানারে মানববন্ধন আয়োজন করেছে। কিছুক্ষণ আগেই এক মশলা বৃষ্টি হয়েছে, তাই কিছুটা বিলম্বে মানববন্ধনটি শুরু হয়েছে। আমরা আসলে দেখছি সকাল থেকে বিভিন্ন দিকেই কিন্তু চট্টগ্রামের প্রতিবাদের ঝড় আমরা দেখছি। এই মুহূর্তে আমরা একটু যারা আয়োজক তাদের সাথে কথা বলতে, আপনারা আসলে কেন এখানে দাঁড়িয়েছেন, কি ধরনের শাস্তি চান? দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ আমরা জানানোর জন্য আজকে দাঁড়িয়ে আছি। এবং বিশেষ করে গতকালকের যে ঘটনাটি আমরা এই সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি, তাতে আমরা বিস্মিত হয়েছি, আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি এই শাস্তিগুলো দীর্ঘসূত্রতার কারণে, যে সমস্ত শাস্তিগুলো হচ্ছে সে কারণে অনেক সময় ধর্ষকরা পার পেয়ে যায়, এবং যারা যারা এই এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত থাকে তারা পার পেয়ে যায়, এবং নতুন নতুন ঘটনা সেরকম শাস্তি মানে ঘটনা ঘটার যে সুযোগ সেটি তৈরি হয়। সেজন্য আমরা মনে করি এই সমস্ত ঘটনাগুলোর বিচার অত্যন্ত দ্রুত গতিতে হওয়া উচিত এবং দ্রুত বিচার হওয়া উচিত। এই বিচারগুলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একেবারে তিন মাসের মধ্যে এই সমস্ত ঘটনার বিচার যদি আমরা যদি দৃষ্টান্ত স্থাপন করতে না পারি, তাহলে বাংলাদেশ একদিন এই ধর্ষকদের দখলে চলে যাবে। সেজন্যই আমরা বলছি যে সকল, যত ধরনের নারী নির্যাতন আছে, সহিংসতা আছে, সকল ঘটনার বিচার দ্রুত বিচার আইনে হতে হবে এবং অনতিবিলম্বে, এবং সেটি আমরা চাই যে অন্তত তিন মাসের মধ্যে এই সমস্ত বিচারগুলো সম্পন্ন হবে। ধন্যবাদ নিকিতা। আপনি শুনছেন যে এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দ্রুত এইসব যে ধর্ষণ এবং নারী নির্যাতন সেগুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে যেই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন হচ্ছে সেখানে এসে হাজির হচ্ছেন। আপনি দেখছেন যে এখানে কিন্তু যারা বক্তারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু বলছেন দ্রুত এইসব দর্শকদের বিচার করলে ধীরে ধীরে কিন্তু ধর্ষণের যে প্রবণতা সেটি কমে আসবে। নিকিতা, সুমন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনি সেখানে থাকুন। আমাদের আরেক সহকর্মী রেদন আহমেদ কিন্তু এখন রয়েছেন শাহবাগে। রেদন, সকাল থেকেই কিন্তু আপনি জানাচ্ছিলেন যে শাহবাগে যে বিক্ষোভ কর্মসূচির কথা, এখন এই মুহূর্তে, এখন তো দুপুর গড়িয়ে তিনটার বেশি বাজছে, এখন সেখানে কি অবস্থা, কি বলছেন সকলে? নিকিতা নন্দিনী, আমি এখনও শাহবাগে আছি। আসলে প্রতি ঘন্টায় জানাচ্ছিলাম দুপুর 12টা থেকে আসলে এই আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীরা করছে এবং এখন পর্যন্ত তারা আছে। আমি একটু দেখাতে চাই এখানকার পুরো পরিবেশ, যে এখনও কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, এবং দুপুরবেলা অর্থাৎ 12টার দিকে যখন শুরু করেছিল সে সময় যে পরিমাণ শিক্ষার্থী ছিল, এখন অবশ্য শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম, কিন্তু তারা এখনও বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে ধর্ষকের আসলে তারা বিচার চান, সুষ্ঠু বিচার চান। যারা নোয়াখালীর বেগমগঞ্জের ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যারা জড়িত, তাদের দ্রুত বিচার করে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আসলে তারা বিচার চান। শুধু এই ধর্ষণের ঘটনা নয়, অতীতেও যেসব ঘটনের ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সব যারা ধর্ষক এখন পর্যন্ত যারা বাইরে রয়েছেন কিংবা শাস্তির আওতায় আসেনি সেই সব ধর্ষকেরও আসলে তারা শাস্তি চান। এক কথায় আমি যদি বলি যে নারী নির্যাতন, নারী নিপীড়ন বিরোধী একটা আন্দোলন এখানে চলছে এই শাহবাগে, এবং তারা কিন্তু 12টা থেকে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলতে চাই, শুধু শাহবাগ না, এখানে কিন্তু পাবলিক লাইব্রেরির সামনে, অর্থাৎ সেখানেও কিন্তু আরেক দল অবস্থান নিয়েছে, সেখানেও কিন্তু ছাত্ররা আন্দোলন করছে। নিকিতা নন্দিনী, আমি এখানে আছি এবং একটি বিষয় বলতে চাই যে বিকেলবেলা তাদের কিন্তু একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটা হচ্ছে যে ধর্ষণের বিরুদ্ধে লাঠি মিছিল, সেটি বিকেলে অনুষ্ঠিত হবে। আর এখন পর্যন্ত এতটুকুই আমার কাছে তথ্য ছিল, নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে আপনাকে জানাতে পারবো। রেদন, আপনি থাকুন সেখানে, আপনার কাছ থেকে নিশ্চয়ই আরও বিস্তারিত জানবো পরবর্তী সংবাদে।